বাংলাদেশ নৌবাহিনীর নতুন দুটি যুদ্ধজাহাজ চীন থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে। বিকেলে বন্দরের বহির্নোঙর থেকে জাহাজ দুটিকে কর্ণফুলীর নেভাল জেটিতে নিয়ে আসা হয়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবু আশরাফ জাহাজ দুটিকে স্বাগত জানান। জাহাজ দুটিতে শত্রু বিমান, জাহাজ ও স্থাপনায় আঘাত হানতে সক্ষম আধুনিক কামান, ভূমি থেকে আকাশ ও ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক 3D রাডার সহ আধুনিক সব সুবিধা রয়েছে।